আমি তোমায় বারবার বারণ করেছিলাম লেখা যে নির্দিষ্ট করে তোমার কথা যখন বলা হয়নি তখন তুমি এসো না এখানে। তুমি আমার কথা শুনলে না? সত্যি তো তুমি যেচে অপমান ইনভাইট করেছো। আর তাছাড়া তুমি এই কথাটা বললে কি করে যে আমি ভালো মানুষ, আমার ভাই আমাকে পেয়ে যে কোনো কথা আমায় বুঝিয়ে দিতে পারে? হ্যাঁ, তুমি জানো না ওর সঙ্গে আমার কি সম্পর্ক? শোনো, তুমি সত্যিই মানুষটা ভোলাভালা। হ্যাঁ, এই জন্য তোমাকে নিয়ে আমার সবসময় চিন্তা হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ করো। আচ্ছা তুই বল, কি কারণে ডেকেছিলি আমায়? মেজমা যে পাগলামোটা করছে সেটা নিশ্চয়ই আমরা এন্টারটেইন করবো না। কি পাগলাম সে? কি গো দাদা ভাই, মেজমা তো সবার সামনেই বললো যে মেজমা ডিভোর্স চায়, আর সাধুবাবাও তো বললেন যে উনি ডিভোর্স দিয়ে দেবেন। তোমাকেই তো সব দায়িত্ব দেওয়া হলো। শোনো, সে একদিক দিয়ে ভালোই হয়েছে, এরকম স্বামী হওয়ার কি মানে বলো তো? তার জন্য সিঁদুর পড়বে, তার জন্য ব্রত পালন করবে, এত কত কিছু করবে, আর উনি কিছুই করবেন না, আসবেনও না, দেখবেনও না, কোনো দায় দায়িত্ব নেবেন না। আরে এত বছর ধরে উনি ভিক্ষেগিরি করে কাটিয়ে দিলেন, হ্যাঁ, কোনোদিন তো দেখতে এলেন না বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। আসলে এখন বয়স হয়েছে তো, এখন বোধ হয় পেরে উঠছে না, সেই জন্যই তো এখানে এসে পড়েছে, নাহলে এত বছর খবর নিল না। আর দেখো কিরকম, আরেকবার বলিলেই থাকিব, নাহলে ডিভোর্সের কথা শুনে কেউ থেকে যায়? হ্যাঁ, আসলে কিছুই না, এখন বয়স হয়েছে, আগের মতো আর শরীরটা সচল নেই, আর তো ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তি করে রোজগার করতে পারবে না, তাই জন্য এখন নানা ছুতো খুঁজছে এখানে থেকে যাওয়ার। কি আর করবে, বয়স হয়েছে তো, এখন ছেলের ঘাড়ে বসে বাকি কটা দিন জীবনে কাটিয়ে দিতে চাইছে। এইখানে দাঁড়িয়ে তুমি আর একটা কথা বলবে না, এই মুহূর্তে এখান থেকে চলে যাও, যাও চলে যাও বলছি। হ্যাঁ শোনো, তুমি আমাকে এমন করে অপমান করবে না, আমি জানি সত্যি কথা বললে সকলেরই গায়ে লাগে। কোন কথাটা আমি মিথ্যা বলেছি বলো তো? বুঝতে পারছি তোমার বাবা তাই জন্য তোমার খারাপ লাগছে, কিন্তু দেখলে না লোকটা কিরকম থেকে গেল? গেল তো না, আমরা তো সবাই চেয়েছিলাম যে উনি থেকে যান। না তুমি তো তাই চাইবেই, তোমাদের ঘাড়ে তো আর ব্যাপারটা পড়ছে না, যার ঘাড়ে পড়ছে সেই বুঝবে। আফটার অল তোমার দাদা ভাইয়ের বাবা, সে তো আর নিজের খুড়তুতো ভাইয়ের ঘাড়ে তার খরচাপাতি চাপিয়ে দিতে পারবে না বলো? আজ তুমি বললে বলে আমার মনে পড়লো, আমরা দুজন দুজনের নিজের ভাই নয়, খুড়তুতো আর জ্যাঠতুতো ভাই। এই কথাটা আমরা কোনোদিন ছোট থেকে শিখিনি আর শিখতে চাইও না আজ অব্দি। লেখা এবার কিন্তু তুমি খুব বাড়াবাড়ি করছো, খুব বাড়াবাড়ি করছো তুমি, আমি তোমাকে আর কন্ট্রোল করতে পারছি না। তুমি যদি এরকম করতে থাকো না তাহলে কিন্তু তুমি তুমি আমার সেই রূপটা দেখবে যেটা তুমি কখনো দেখোনি, আর একবার যদি সেই রূপটা প্রকাশ পায় তোমার অবস্থাও কিন্তু রশ্মির মতোই হবে। কথাটা মাথায় রেখো, আমি আমি তোমায় কিন্তু ছেড়ে কথা বলবো না লেখা। বলতে বাধ্য হলাম, আমার বাবা কোথায় থাকবে, আমার বাবাকে কে দেখবে, আমার বাবাকে নিয়ে কি সিদ্ধান্ত হবে, এইসব ব্যাপারে তোমার নাক গলানোর কোনো দরকার নেই। ও জাহ্নবী নাক গলাতে পারে, আমি নাকটা গলাতে পারবো? জাহ্নবী এখানে পজিটিভ নোটে কথা বলছে, আমরা চাই জেঠিমুনি এখানে থাকুক, আর তুমি চাও না জেঠিমুনি এই বাড়িতে থাকুক, তুমি চাও জেঠিমুনি এই বাড়ি থেকে তাড়াতাড়ি চলে যায়, তাই তো? তোমার সঙ্গে আমাদের যে কোনো কথার মিল হবে না সেটা তো বুঝতেই পেরেছো, তুমি আমার থেকে সম্মানে বড়, আমি তোমাকে অপমান করতে চাই না, ছোট করতে চাই না, কিন্তু আমাদের এই কথার মধ্যে আমি তোমার কোনো ইনভলভমেন্ট চাইছি না। দাদা ভাই, জাহ্নবী এখানে যে কথাটা বললো তাতে আমি একমত, আমি জেঠুমনিকে এখান থেকে যেতে দিতে চাই না। এবার তুই বল তোর এই ব্যাপারে কি মতামত আছে? না আমি আর কি বলবো বল, এনারা দুজনেই অ্যাডাল্ট, তবে একথা তো সত্যি যে আমার মা সারাটা জীবন কষ্ট পেয়েছে। এই ভদ্রলোক আমার মাকে জীবনে একটা মুহূর্তের জন্য শান্তি দেয়নি, আমাকে ছোট রেখে ভদ্রলোক কোনো দায়িত্ব না নিয়ে চলে গেছেন, তো আমার মা তো জাস্টিফাইড। এখন তো আমার মা বলতেই পারে যে আমি ডিভোর্স চাই, আমি থাকতে চাই না আর ওনার সঙ্গে,
কিন্তু আফটার অল উনি আমাদের জেঠুমনি। উনি নিজের বাড়িতে ফিরে এসেছেন, এই বাড়িতে উনার অংশ আছে। ছাই আছে, অংশ আছে নাকি? এত বছর পরে আবার অংশ থাকে নাকি? সব তো আমাদেরই হয়েছে। এই ব্যাপারে তোমার থেকে নিশ্চয়ই আমার একটু বেটার আইডিয়া আছে। প্লিজ সব ব্যাপারে কথা বলতে এসো না। তো অংশ আছে যখন অংশ নিন। উনি যদি দাবি করেন ওনার অংশ উনি নিন, আমরা অন্য কোথাও চলে যাব। দাদাভাই উনি তো একবারও কিছু দাবি করেননি, উনি তো চলে যেতেই চাইছেন। মেজমা বলেছে যে ডিভোর্স দিতে, শুধু এই জিনিসটাই চেয়েছে। তাই উনি বলেছেন যে কদিন লাগে ডিভোর্সটা হতে সেই কদিন উনি এই বাড়িতে থাকবেন। দাদাভাই বলছি যে ডিভোর্সের ব্যাপারে সব দায়িত্ব তো তোমাকেই দেওয়া হয়েছে, তুমি না ব্যাপারটা ডিলে করে দাও। আমি ডিলে করে দেবো মানে? দেখো দাদাভাই, তুমি যত দেরি করবে ওদের মধ্যে একটা নতুন সম্পর্ক হওয়ার সুযোগটা ততটাই বাড়বে। দেখো বয়স্ক মানুষ, এই বয়সে কোথায় ঘুরে বেড়াবেন, আর শরীরে কি সেই জোর আছে বলো? উনি যদি হিমালয়ে গিয়ে সাধনা করেন, এরপরে উনি একটা অঘটন যদি ঘটে যায়, তাহলে হয়তো আমরা খবরই পাবো না। না না, সেটা হতে দেওয়া যায় না। উনি যতদিন এই সংসারে ছিলেন মেজমাই বলেছেন, ওনার মতন কর্তব্যপরায়ণ মানুষ কেউ ছিলেন না। সেই দামটাও তো দিতে হবে। ওনার মনের মধ্যে এমন একটা ভাবনা তৈরি হয়েছিল যাতে তিনি তার সংসারে আটকে থাকতে পারেন। মানুষের মনে তো নানা কিছু হয়, তিনি যে আলাদা বিয়ে শাদী করেছেন তা তো নয়। কি করে জানছো? এই ভেকটা ধরে এসেছে তাই? খাবার শোনো, মিলিয়ে নিও আমার কথাটা, সব আস্তে আস্তে জানা যাবে। ঠিক ওর বউ বাচ্চা আছে, বাবা যদি থেকেও থাকে তাতে তোমার কি? আরে আমার কি মানে, আমি তো কথা বলতে গেলেই দেখছি তুমি রেগে যাচ্ছ। যদি থেকে থাকে তাহলে তো আমাদের লোকটা ঠকাতে এসছে না, আমাদের একটু ভেবে দেখতে হবে না? উনি তেমন মানুষ নন। এবার জেনে বসে আছেন কেমন মানুষ, তুমি কি করে জানলে গো? একদিন না দুদিন আলাপ হয়েছে, একবার জেনে গেছেন উনি কিরকম মানুষ। যে মানুষ চিনতে পারে সে একবারেই চিনতে পারে, 5 মিনিট কথা হলেই বোঝা যায় মানুষটা কেমন। এই মানুষটা অন্যায় করার মানুষই নয়। নিশ্চয়ই ওনার মনে কোনো সংশয় জেগেছিল, কোনো প্রশ্ন জেগেছিল ঈশ্বর নিয়ে, পৃথিবী নিয়ে। সেই জন্যই হয়তো উনি ছোট সংসার ছেড়ে বড় সংসারে গেছে। আর সত্যি কথা বলতে কি, এতদিন তো উনি তার ধ্যান থেকে, ওই জগৎ থেকে তো উনি ফিরেও আসেননি। আজকে শেষ বয়সে উনি একবারের জন্য দেখা করতে এসেছেন। শেষবারের মতো নিজের আপনজনদেরকে দেখতে চেয়েছেন, আর এটা তো কোনো অপরাধ নয়। দেখো দাদাভাই, তিনি তার মতো, তার সাথে কারো মিলতেও পারে আবার নাও মিলতে পারে। হ্যাঁ, উনি মেজমার সাথে অন্যায় করেছেন নিশ্চয়ই, কিন্তু মেজমা যদি ক্ষমা করে দেয় তাহলে তো আমাদের কারোর কিছু বলার থাকে না। তোমার কি মেজমার কথা শুনে মনে হলো যে উনি ভদ্রলোকে ক্ষমা করেছেন? তা তো নয়। আমার কিন্তু মনে হচ্ছে মেজমি ইচ্ছে করে এই কথাটা বলেছে, ওনাকে আটকানোর জন্যই এই ডিভোর্সের কথাটা তুলেছেন। কাল রাতে কিন্তু একবারও ডিভোর্সের কথা বলেনি মেজমা। আজকে সকালে যখন উনি চলে যাচ্ছিলেন তখনই কিন্তু মেজমা এই ডিভোর্সের কথাটা আনল, যাতে সাধু বাবাকে কিছুদিন এখানে রাখা যায়। তাই বলছি দাদাভাই, তুমি একটু সময় নাও। তার আগে ঠিক করতে হবে জেঠুমনির এই বাড়িতে থাকাটা আমরা চাই কি চাই না। তোরা যে চাস সেই বিষয়ে তো আমার কোনো সন্দেহ নেই। আমি কিন্তু চাই না। বৌদি ভাই সো সরি,
তোমাকে জিজ্ঞেস করা হয়নি। কেন? আমি কি এই বাড়ির মানুষ না নাকি আমার কিছু বলার অধিকার নেই? আমাদের জেঠুমনির ব্যাপারে আর দাদাদের বাবার ব্যাপারে সত্যি তোমার কিছু বলার নেই। জাহ্নবী বলতে পারে। ও, জাহ্নবী বলতে পারে। জাহ্নবী বলতে পারে দুটো কারণে। এক, জাহ্নবী চাইছে এই বাড়িতে মানুষটা থেকে যাক, যেটা তুমি চাইছো না। দুই, জাহ্নবী জেঠুকে এই বাড়িতে নিয়ে এসেছে, যেটা বলছিলাম বড় ভাই। বল, আমাদেরকে বুঝতে হবে জেঠুমনির এই বাড়িতে থাকাটা আমরা চাই কি না। তুই বলছিস আমরা চাই, হ্যাঁ আমি জাহ্নবী চাই, কিন্তু তুই চাস কিনা সেটা বেশি ইম্পর্টেন্ট, কারণ তুই হচ্ছিস জেঠুমনির ছেলে। আমি না চাইলেও উনি থাকতে পারেন, তার নিজের অধিকারে। এটা তো অধিকারের কথা হলো, আমি বলছি ইচ্ছের কথা। আচ্ছা ভাই, তুই বলতো কোন সন্তান চায় না তার বাবার সঙ্গে মার সঙ্গে একসঙ্গে থাকতে? ভাবতে হবে তো আজ এই কথাগুলো উঠছে কেন, কেন এই কথাগুলোর মধ্যে একটা সংশয় তৈরি হচ্ছে, তার তো কিছু কারণ আছে। দাদা ভাই, আমি তোর কষ্ট বুঝতে পারছি, কিন্তু আমার প্রশ্ন হলো তুই তোর এই সংশয় থেকে উঠতে পারবি কি, উঠতে চাস কি? তুই তোর বাবার সঙ্গে কি বাকি জীবনটা কাটাতে চাস? আমি তাকে কোন অধিকারে ধরে রাখব? আমি চাইলেও যে তিনি থেকে যাবেন তারও তো কোনো মানে নেই। দাদা ভাই, তুমি শুধু তোমার চাওয়াটুকু বলো, উনি কি করবেন না করবেন সেটা ভাবতে যেও না। দাদা ভাই, মন খুলে বল। ঋষি, আমি কি মন খুলে এর আগে কথা বলিনি? মন খুলে আমি কিছুক্ষণ আগেই বলিনি যে প্রত্যেক সন্তান চায় তার মা বাবার সঙ্গে থাকতে? আমার তো তাই মনে হয়। অথচ যে সন্তানকে বিনা দোষে তার বাবাকে হারাতে হয়, যে সন্তানকে তার বাবা ছোট্ট বয়সে তার কোনো অপরাধ ছাড়াই, কোনো দোষ ছাড়াই ফেলে রেখে চলে যায়, সেই সন্তানের মনের অবস্থা কি হয় তা তুই বুঝবি না রে ভাই। আমার আমার ছোট থেকে বড় হওয়া, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি সব জায়গায়, মানে কোনো জায়গায় আমি আমার বাবাকে আমার গার্জিয়ান হিসেবে প্লেস করতে পারিনি। এটা কি কম দুঃখের? আমার জীবনের বিশেষ বিশেষ দিনে আমি আমার বাবাকে পাশে পাইনি, এই দুঃখ কি ভোলা যায় রে ভাই? আর যদি সবকিছুর পরে উনি এখানে এসে থেকে যেতে চাইতেন তাহলেও না একটা কথা ছিল, কিন্তু উনি তো চলেই যেতে চাইছেন। উনি হয়তো ভাবছেন যে তোমাদের সাজানো সংসারে উনি বোঝা হতে চান না। দেখো, যার যা অভিযোগ ছিল সবাই সবার অভিযোগের কথা বলেছে ওনাকে, এটাতে হয়তো ওনার অপরাধ বোধ হচ্ছে, তাও তো হতে পারে, বলো দাদা ভাই। তোমরা কি চাও আমার কাছ থেকে? দাদা ভাই, আমি চাই যে সাধু বাবা এখানে থাকুন, আর আমি জানি যে মেজমা ওনাকে আজও ততটাই ভালোবাসেন। এত বছর মেজমা একটা অপেক্ষাতেই ছিলেন যে হয়তো উনি কোনোদিন ফিরে আসবেন, আজকে এতগুলো বছর পর ফিরে আসার পর যদি উনি চলে যান না, তাহলে আমরা মেজমাকে সামলাতে পারবো না, মেজমাকে হয়তো বাঁচিয়ে রাখতে পারবো না। আর মেজমা না থাকলে সাধু বাবাকেও বেশি দিন আটকে রাখতে পারবো না, আমার শুধু এই আশঙ্কাটাই হচ্ছে। আমি তো ওকে চলে যেতে বলিনি,
উনি নিজেই বলেছেন চলে যাবেন। উনি যাই বলুন, ওনার কথা আমরা গুরুত্ব দেব না। দাদা ভাই, জাহ্নবী যে ডিভোর্সের কথাটা বললো ঠিকই বলেছে, তো একটু ডিলে কর। হয়তো এই সময়টার মধ্যে মেজমা আর জেঠুমনির মধ্যে যদি একটা সম্পর্ক তৈরি হয় তাহলে হয়তো ডিভোর্স লাগবে না। সত্যি আমাদের বাড়িতে এমন দিন আসবে ঋষি? বল না ভাই, আমি আমার মা বাবা দুজনের সঙ্গে একসঙ্গে থাকতে পারবো? বল না। কথায় বলে না সুখে থাকতে ভূতে কি লয়, তোমাদের হয়েছে তাই। ওর কথা বাদ দেবো, ওইরকমই আমি বৌদি ভাইয়ের কথা ধরিনি, বাদ দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তাহলে দাদা ভাই এই কথাই রইল, আমি দেখি মেজমার সাথে কথা বলবো। আমার মনে হয় মেজমা মনে প্রাণে চায় যে সাধু বাবা এই বাড়িতেই থাকুক। জেঠুমনি, তুমি তো টেবিলে বসে খাবে না, সেজন্য তোমার ঘরেই খাবারটা আনলাম। মেজমা সব খাবার নিজের হাতে গুছিয়েছে। তোমার জেঠুমনিকে বলে দাও, বাড়িতে অতিথি এলে বাড়ির কর্তৃক খাবার গুছিয়ে না দিলে সংসারের অকল্যাণ হয়। তোমার মেজমান অনেক দয়া, তিনি দিনজনে বরাবরই দয়া করেন, এখনো করছেন, এ আর নতুন কি? আমি কৃতার্থ, কিন্তু আমি এক সেদ্ধ খাই, আমার জন্য এত এত আচার এত আয়োজনের কোনো প্রয়োজন ছিল না। তা কি করে হবে বলো তো জেঠুমনি, বাড়িতে যেটুকু রান্না হয়েছে সেটা তো খেতেই হবে। বলে দাও, এক সেদ্ধ ভাত করার মতো কোনো ব্যবস্থা নেই কো আমার এখানে। সংসারে যে নিয়মে রান্না হয় সবাই একই নিয়মে খায়, আলাদা কোনো ব্যবস্থা নেই কো। কিন্তু আমি যে অনেক দিন এই মাছ মাংস খাই না মা। বলে দাও, মাছ দেয়া হয়েছে, মাংস দেয়া হয়নি কো। এসো জেঠুমনি, বসো তো। হ্যাঁ, তুমি এতদিন খাওনি, কিন্তু এর আগে তো খেয়েছো। আর তুমি কি তেমন ধার্মিক মানুষ যে খাওয়া দাওয়ায় ভেদাভেদ করবে? তুমি তো কত গরিব লোকের কাজে লাগো, তুমি তো তাদের ধর্ম বর্ণ ভেদাভেদ করো না, তাহলে খাওয়া দাওয়ায় ভেদাভেদ করবে কেন? খাবার ভেদাভেদ নয় মা, বহুকাল এক নিয়মে অভ্যেস হয়ে গেছে তো, সারাদিনে শুধু একটি বার সপাকে সিদ্ধ করে খাওয়া, যেদিন যা ছুটে যায়, কোনোদিন হয়তো ভাতে সেদ্ধ ভাত, কোনোদিন হয়তো একটু সবজি জুটে গেল, এইভাবেই কেটে গেছে এতটা বছর। বলে দাও, সে চেহারা দেখে বোঝা যাচ্ছে এখানে তো এখন কদিন থাকবেন, চেহারা দেখবে ঠিক ফিরে যাবে। কাজটা হতে কত সময় লাগবে? বলে দাও, আজ যদি হতো আজই উনি চলে যেতে পারতেন, আমিও মুক্তি পেত, এই বয়সে আমাকে বেকার খেটে মরতে হতো না। সে তো বটেই, সেই জন্যই তো জিজ্ঞাসা করছি, কত দেরি হবে জানোই না। আমার না এই ব্যাপারে তেমন কোনো ধারণা নেই জেঠুমনি, জানি না ঠিক কতদিন লাগবে, কিন্তু আমি যেটুকু আইন আদালত বুঝেছি তাতে এইসব কাজ না খুব তাড়াতাড়ি হয় না, দু একদিন সময় লাগে, হাতে একটু সময় রাখতে হয়। খুব বেশি দিন হয়ে গেলে তো? খুব বেশি দিন হয়ে গেলে ওনার অসুবিধে হবে, ওনাকে বলে দাও এতগুলো বছর আমি এই অসুবিধে সহ্য করেছি, উনি না হয় কটা দিন করবে, এর বড় কথা কি?
মেজমা আমি দেখো জলটা আনতে একদম ভুলে গেছি। আমি জলটা নিয়ে আসছি, তুমি বললে এতবার করে জলটা আনতে, একদম মাথায় ছিল না। আমি তো ইচ্ছে করেই জলটা আনতে ভুলে গেছি। আমি না জলটা নিয়ে আসছি। জেঠুমনি তুমি আগে বসো তো, আগে খেতে বসো। আমি জলটা নিয়ে আসছি। কেমন আছো হেমাঙ্গিনী? খুব ভালো আছি। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি খারাপ আছি? তোমার শান্ত নিস্তরঙ্গ জীবনে আমি একটা উৎপাতের মতো এসে আলোড়ন তুলে দিলাম। এখন আমি বুঝতে পারছি যে আমার আমার এই মায়া ত্যাগ করা উচিত ছিল।